এই দুনিয়াটাই আল্লাহ তাআলা আমাদের সামনে সম্পদ হিসেবে উপস্থাপন করেছেন। এর মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে ন্যাক্কার স্ত্রী। আর ন্যাক্কার স্ত্রী কিভাবে থাকবেন? তিনি পরিপাটি হয়ে নিজের সৌন্দর্য তার স্বামীর সামনে উপস্থাপন করবেন, অন্য কারো সামনে উপস্থাপন করবেন না। একজন নারীর যেখানেই বিয়ে হোক না কেন, যে ঘরেই হোক না কেন, যার কাছেই হোক না কেন, যখন বিয়ে হয়ে যাবে তখন সেই নারীর প্রথম কাজ হলো তিনি তার স্বামীর মর্যাদা সম্পর্কে অবহিত হবেন এবং তাকে মর্যাদা প্রদান করবেন।